ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির। মুর্শিদাবাদে কান্দি রণগ্রাম ব্রিজ বেহাল দশার জন্য মেরামতির কাজ চলছে কয়েকদিন ধরেই। বৃহস্পতিবার বিকেলে ব্রিজ মেরামতির কাজ পরিদর্শন করলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা। এদিন সুব্রত সাহা ছাড়াও উপস্থিত ছিলেন কান্দি ব্লক তৃণমূল সভাপতি পার্থপ্রতিম সরকার, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গুরুপ্রসাদ মুখার্জি সহ তৃণমূল নেতৃত্বরা। কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর অবস্থিত এই রণগ্রাম ব্রিজ বেশ কিছুদিন ধরে মেরামতির জন্য যোগাযোগ একেবারে বন্ধ। প্রাথমিক অনুমান, পুজোর আগেই এই ব্রিজ নতুনভাবে খুলে যাবে। ব্যুরো রিপোর্ট। ইউটিউবে এনটিভি ডাব্লিউবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন এবং সর্বদা সঙ্গে থাকুন এনটিভি ডাব্লিউবির।